কাপ্তাইয়ের পাহাড়ি পথ ধরে চলছি, যাব বাংলাদেশ নৌবাহিনীর বনজা শহীদ মজ্জেম ঘাটিতে অবস্থিত লেক প্যারাডাইস পিকনিক স্পট, যা কাপ্তাইয়ের অন্যতম আকর্ষণীয় বিনোদন কেন্দ্র। সরু আঁকাবাঁকা পথের দুপাশে লাগোয়া বাড়ি। বাসের ভিতরে চট্টগ্রাম রেলওয়ে স্কুলের বন্ধুদের আনন্দময় আড্ডা। লোকালয় ছেড়ে পাহাড়ি নির্জন পথ। চেকিং এর জন্য নৌবাহিনী চেকপোস্টে থামায় বাস। নৌবাহিনীর এলাকা, চারিদিকে সাজানো গোছানো পরিবেশ। লেক প্যারাডাইসের সামনে, এখানে বাস থেকে নামিয়ে দিয়ে চলে যায় পার্কিংয়ে। ভাড়া দিতে হয় 500 থেকে 600 টাকা। প্রবেশ পথের বাঁ পাশে টিকিট ঘর। টিকিট কেটে প্রবেশ করার আগে দেখে নিতে পারেন লেকে ঘোরার সময় কী করা যাবে, কী করা যাবে না, কোথায় কোথায় ওয়াইফাই জোন। নৌবাহিনীর পরিচালিত বিভিন্ন ধরনের বোটের সময় অনুযায়ী ভাড়ার তালিকা। ডান দিক দিয়ে প্রবেশের সময় এক নজর প্রথমে দেখে নেই কাপ্তাই অঞ্চলের পাখির ছবিসহ তালিকা এবং বন্যপ্রাণীর ছবিসহ তালিকা। কাঠফাটা রোদের সময়ও লেক প্যারাডাইসে হিমেল হাওয়ার পরশ পাওয়া যায়। পাকা পথে কিছুদূর সামনে এগিয়ে আছে জাহাজের মতো করে রাখা একটি অংশে বন্ধুরা ব্যস্ত ছবি তোলায়। জায়গাটা বেশ, তাই নিজেও যোগ দিলাম। অসংখ্য গাছগাছালি, ছোট বড় পাহাড়ের সমাহার। এর মাঝখান দিয়ে যেন রাঙানো পাকা সিঁড়ির উপর থেকে চলে গেছে নিচে লেকের কাছাকাছি। শীতের সময় গাছগাছালির ফাঁক গলিয়ে মিষ্টি রোদের আঁচ, আর বৃষ্টির সময় অবিরাম ঝড়ো ঝড়ো বৃষ্টি লেক প্যারাডাইসের রূপই বদলে যায়। পাহাড়ের ফাঁকে ফাঁকে দেখা যায় নীল স্বচ্ছ জলে ভরা কাপ্তাই লেক। সিঁড়ি দিয়ে এক পা দু পা করে নামা আর ছবি তোলা। কাপ্তাইয়ের নৌবাহিনীর পর্যটন স্পট, খুবই সুন্দর জায়গা। সিঁড়ি করা হয়েছে, নানা রকম দেখার ব্যবস্থা করা হয়েছে। সবচেয়ে পাহাড় থেকে সিঁড়ি বেয়ে নিচে নামা, পাশাপাশি নৌবাহিনীর বিভিন্ন ধরনের এগুলো দেখতে পাচ্ছেন। বিভিন্ন স্থাপনা করা রয়েছে নৌবাহিনীর, যে তীরগুলো আছে, নোঙর আছে, সেখানে দাঁড়িয়ে। সিঁড়ির মাঝামাঝি জায়গায় দেখা মিলল জাহাজের নোঙরের মতো একটা স্থাপনা।
এখান থেকেই দেখা যায় দুই পাহাড়ের মধ্যে চলাচলের জন্য করা লেকের অন্যতম আকর্ষণ ফ্লোটিং সেতু। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। কেন? অনেকদিন পর বন্ধুদেরকে পেয়ে একসাথে, সে 91 কত বছর হিসাব করলে? অনেক বছর বিদায় নিয়েছে, আমরা তাদের বিদায় আত্মমাত্রা করছি। ভ্রমণে আসে পর্যটকরা মুগ্ধ নতুনভাবে নির্মিত ভাসমান সেতু দেখে। এছাড়া কাপ্তাই লেকে নৌভ্রমণ করার আনন্দই আলাদা। আনন্দময় নৌবিহার করতে ভ্রমণপ্রিয়রা পাবেন ভাড়ায় চালিত বোট, প্যাডেল বোট ও স্পিড বোট। আছে লেকে কায়াকিং করার সুবিধা। ভাসমান সেতু পার হওয়ার সময় এই অভিজ্ঞতার একটা স্বাদ নিশ্চয়ই থাকবে, পর্যটকদের ভালো লাগবে। আশেপাশে দেখুন কাপ্তাইয়ের নীল পানি, পরিষ্কার পরিচ্ছন্ন পাহাড়। ভাসমান সেতু দিয়ে হাঁটার অভিজ্ঞতাও মন্দ নয়। আরেকটু বড় হয়ে গেছে। এবার অপর পাশে সিঁড়ি বেয়ে উপরে ওঠা, নামার চাইতে পাহাড়ি পথে বেশ কষ্টকর বটে। পাকা পথ শেষে মাটির পথ, আকর্ষণীয় রূপে সাজানো হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লেক প্যারাডাইস স্পট। যেদিকে তাকাই দৃষ্টিনন্দন সৌন্দর্যময়, চোখ ফেরানো কঠিন। চলতে চলতে বিশ্রামের জন্য রাখা শেড। কাপ্তাই লেকে আসলা, কার কেমন লাগতেছে বলো? আরো বলো। পাহাড়ের ওপর থেকে লেকের সৌন্দর্য উপভোগ করে পর্যটকরা। হঠাৎ পথে হাতির বিষ্ঠা, মনে পড়ে গেল এখানে চলাচলে আছে হাতির। হাঁটতে হাঁটতে আরেকটি বিশ্রামের শেড। আরেকবার চোখ বুলিয়ে নেওয়া লেকের সৌন্দর্য যেন শেষ হতে চায় না।
আঁকা পাঁকা পথে নেমে যাওয়া পাঁকা সিঁড়ি, লেক প্যারাডাইস পিকনিক স্পটে বিনোদনের জন্য পৃথক পৃথক প্রায় 20টি জায়গা আছে। এখানে পাওয়া যাবে স্টেজ প্রোগ্রাম করার যাবতীয় সুযোগও। অনেকটা পথ হাঁটার পর একটু কষ্ট কি লাগছে, উপায় নেই, একটু পথেই বেরিয়ে যেতে হবে। পথ প্রায় শেষের দিকে, বাঁ দিকে দৃষ্টি চলে যায় লেকের দিকে। নানা ধরনের নৌকার দেখা মেলে স্বচ্ছ জলের উপর, কিছুক্ষণ তাকিয়ে থাকা। এবার বের হতে হবে। পুরো পার্কে চলার জন্য করে দেওয়া পাকা সিঁড়ি করায় বেশ সুবিধা হয়েছে সব বয়সীদের। বের হবার পথের পাশে অনুষ্ঠান করার আয়োজন চোখে পড়ে। লেক প্যারাডাইস পিকনিক স্পট কর্তৃপক্ষ চাহিদা অনুযায়ী সকাল দুপুর ও রাতের খাবার সরবরাহ করে। রাত্রি যাপনের জন্য শীতাতাপ নিয়ন্ত্রিত বনকুটির নামে দুই কক্ষের একটি কটেজ আছে। যেখানে পার্কিং থেকে বাস, মাইক্রো, জিপ এসে নিয়ে যায় ভ্রমণ পিপাসুদের। নৌবাহিনী পরিচালিত এই পর্যটন স্পটটি ঘুরে আসলাম কিছু অংশ। পুরো অংশ ঘুরতে অনেক সময় লাগে। এখানে হচ্ছে আমাদের শুরু করেছিলাম, এখানে শেষ। এখান থেকে বাসে বা অন্যান্য বাহনে উঠে, মাইক্রোতে উঠে যে যার গন্তব্যে চলে যাবেন। সাথে নিশ্চয়ই নিয়ে যাবেন। এখানে সপ্তাহ লেগে আসলে শুধু পাহাড়ে হাঁটার রোমাঞ্চকর অভিজ্ঞতার পাশাপাশি আপনি বোটিং করতে পারবেন। লঞ্চের ব্যবস্থা আছে, বড় অনেকেই ঘুরতে পারবেন, অল্প কয়েকজনে ঘোরার ব্যবস্থা আছে, সেটা পথে পথে আপনারা দেখেছেন। তো কাপ্তাইয়ের নৌবাহিনী পরিচালিত এই পর্যটন স্পটটি দেখার আমন্ত্রণ রইল। লেক প্যারাডাইস পিকনিক স্পট বুকিং নিতে যোগাযোগ করতে পারেন 01769772174 নাম্বারে।